সেই তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলাম, কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছো এই তুমি, হো বুকেরই সব কষ্ট मेरा गिटार चैनल को सर्च कीजिए एंड इस लाल सब्सक्राइब बटन को क्लिक कीजिए एंड इस बेल आइकन को दबाइए मेरा गिटार के जुड़े सब वीडियो सबसे पहले देखने के लिए। हेलो बंधुरा, केमन आछो सबाई? आशा करी तुम्हारा सबाई भालो आछो। तो बंधुरा, आबार आमी एकटी बांगला गाने लिसन निये फिरे चले एलाम। तो बंधुरा, आज के तुम्हारे जे गानटी शिखाबो, गानटीर नाम हलो সেই তুমি কেন এত অচেনা হলে। হ্যাঁ, খুব জনপ্রিয় গান একটা, আমার বন্ধুরা খুব রিকোয়েস্ট করছিল গানটি লিসেন দেওয়ার জন্য। তো চলো, কোনো টাইম ওয়েস্ট না করে আমরা গানটি লিসেন করি। তো বন্ধুরা, একটা রিকোয়েস্ট আছে তোমাদের জন্য। হ্যাঁ, গানটা শুরু করার আগে তোমরা এই ভিডিওটাকে লাইক করে দাও। হ্যাঁ, আর একটা সুইট কমেন্ট করে দিও, যাতে আমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। তো প্লিজ লাইক করো, একটা কমেন্ট করো, আর যারা নতুন এসেছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। হ্যাঁ, যাতে তোমাদেরকে নোটিফিকেশান মিলতে থাকে। তো চলো, কোনো টাইম ওয়েস্ট না করে আমরা কর্ডগুলো দেখে নিই। তো এই গানটি গেয়েছে জি মেজর স্কেলে। তো যে যে কর্ডগুলো ব্যবহার হবে একবার দেখে নাও। ফার্স্ট কর্ড জি মেজর, সেকেন্ড কর্ড ই মাইনার, থার্ড কর্ড ডি মেজর, ফোর্থ কর্ড সি মেজর, ফিফথ কর্ড এ মাইনার, সিক্সথ কর্ড বি মেজর, সেভেন্থ কোয়ার্ড বি মাইনার, অ্যান্ড লাস্ট কোয়ার্ড ইজ বি ফ্ল্যাট মেজার। তো এই আটটি কোয়ার্ড ব্যবহার হবে। তো চলো, আমরা এই গানটিতে যে টাইম প্যাটার্নটা ব্যবহার করবো একবার দেখে নিই। তো এখানে টাইম প্যাটার্নের ডায়াগ্রাম আছে, দেখে নাও, এইভাবে চলবে। তো স্লো করে বলছি, ডাউন ডাউন up up down down up down down up up down down up, আরো স্লো করে বলছি, down down up up down down up। হ্যাঁ, এইভাবে তোমরা প্লে করে নিও, হয়ে যাবে। তো বন্ধুরা, আমি গানটি কভার করছি। হ্যাঁ, আর আমার গলাটা জাজ করিও না, বিকজ তোমাদেরকে শেখানোর জন্যই করছি। তো এখানে কর্ড প্রোগ্রেসিভ চলবে, এখানে টাইম প্যাটার্নের ডায়াগ্রাম থাকবে, তো তোমরা ফলো করো। সেই তুমি কেন এত চেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলাম, কেমন করে এত চেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছো এই তুমি, হো বুকেরই সব কষ্ট দুহাত সরিয়ে,
এইভাবেই কোয়াড প্রোগ্রেসিভ চলবে, অ্যান্ড স্টাইম প্যাটার্নটা চলবে। হ্যাঁ, তোমরা ফলো করে নিও আর প্র্যাকটিস করে নিও। তো বন্ধুরা, আমি যদি হেল্প করে থাকি তো প্লিজ লাইক করে দাও আমার ভিডিওটাকে। লাইক করলে আমি বুঝতে পারি তোমাদেরকে কতটা সাহায্য করতে পারি। হ্যাঁ, আর লাইক করলে আমার কনফিডেন্সটা বাড়ে, যাতে আমি তোমাদেরকে আরও কষ্ট করে, হ্যাঁ, ভালো ভালো লেসন নিয়ে আসতে পারি। তো প্লিজ আমার কনফিডেন্স লেভেলটা বাড়িয়ে দাও। তো প্লিজ লাইক করো। হ্যাঁ, তোমরা লাইক করো না, ভিডিওটা দেখে চলে যাও, তো প্লিজ ওটা করো না। প্লিজ লাইক করে দাও, একটা সুইট কমেন্ট করে দিও। হ্যাঁ, আমাকে ভালো লাগবে। আর যারা নতুন এসেছে আমার চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের ভিডিও রাইট সাইডে নিচে একটা লাল সাবস্ক্রাইবের বাটন আছে, ওটাকে প্রেস করে দিও, এবং সঙ্গে সঙ্গে একটা বেল আইকন উঠে যাবে, ওটাকেও প্রেস করতে ভুলো না। হ্যাঁ, সাবস্ক্রাইব করলে কী হয়, যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করি তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে। হ্যাঁ, তার জন্য আমি সাবস্ক্রাইব করতে বলি। তো প্লিজ লাইক মাই ভিডিও, কমেন্ট মাই ভিডিও, অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর তোমরা অনলাইন মার্কেট থেকে গিটার বা গিটার স্ট্রিং বা ক্যাপো, আরও অন্যান্য কিছু গিটারের, হ্যাঁ, যাবতীয় জিনিস যদি কিনতে যাও অনলাইন মার্কেটে, হ্যাঁ, তো ডিসক্রিপশানে লিঙ্ক আছে। আমি বেছে বেছে লিঙ্কগুলো, হ্যাঁ, খুঁজে খুঁজে বেস্ট লিঙ্কগুলো আমি দিয়েছি, হ্যাঁ, প্রোডাক্টগুলো দিয়েছি। তুমি ওইখান থেকে পারচেস করে নিও, বিকজ ওইখান থেকে পারচেস করলে আমার চ্যানেলে সাপোর্ট হবে। তো প্লিজ ওইখান থেকে কিনে নিও। আর ডিসক্রিপশানে আমার ফেসবুক লিঙ্ক, ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, তোমরা ফলো করো আমাকে। তো আজ পর্যন্ত এটাই থাক। টাটা, টেক কেয়ার, বাই বাই, ভালো থেকো। মেরা গিটার চ্যানেল কো সার্চ কিজিয়ে, অ্যান্ড ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে, অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে। মেরা গিটার কে জুড়ে সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।